কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানের সেই মায়ের দায়িত্ব সন্তানকে নিয়ে নেয়। আমি সবসময় চেষ্টা করেছি একজন ভালো সন্তান হয়ে ওঠার। আমার বাবা মা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে একজন ভালো সন্তান হিসেবে তৈরি করার জন্য। আমি এই মুহূর্তে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছি। আমার দুই মেয়ে নুজাত নামিরা, আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার, আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। আমি ব্যারিস্টার ফজলুল নূর তাপসের পথ দেখানো পথে হাঁটছি। আজকে সকালে আমরা গিয়েছিলাম হাজারীবাগের বেশ কিছু স্কুলে নতুন বই প্রদান উৎসবে। সেখানে এক একটা বাচ্চা, এক একটা শিশু নতুন বই পেয়ে কি যে আনন্দিত, এক একটা মায়ের কি আনন্দ সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমি ঢাকা দশের আমার চার থানার প্রত্যেকটি অলি গলি রাজপথ মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল সহ প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং প্রত্যেকটি মানুষের কাছে যখন বলেছি ভোট দিবেন কাকে, তারা একই কথা শেখ হাসিনাকে।